আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আপনার সমস্ত অবগত অনেক যে স্পর্শকাতর ঘটনা ঘটিছি যে রাজ্যপাল মহামহিম রাজ্যপাল পুয় জনে এসবু মাড় মারি বহুবাহ কেবল সে একা করে না তাঁর সহিত তাঁর বিহারী গুন্ডা মানে আসিক লহুলুহাণ করছেন। এই ঘটনাকে চাপি দেওয়া যে প্রকার প্রয়াস করা যাই কংগ্রেস তার তীব্র বিরোধ করছে, কারণ এভাবে গোটি ঘটনা ঘটবা পরে এফআইআর পাইবা পরে যেহেতু সমস্ত আখি বর্তমান পুরী উপরে রয়েছে তেমন তুরন্ত পুলিশ অভিযুক্ত বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করা কথা, তাঁকে আরেস্ট করা কথা, কিন্তু এপর্যন্ত আরেস্ট করা যাই না। তার গোটি কারণ এয়া হইপারে যে পুলিশ কইপারে যেহেতু সে রাজ্যপাল পুয় প্রতি কিছু গোটে অনুকম্পা দেখাইবা চাইবে, সে কইপারে যে এই মামলা সঙ্গীন নুহে, এতে যে দফা লাগিছে সে দফা গুরুতর দফা নুহে, এভাবে গোটি ধারণা সে নিশ্চিত ভাবে সৃষ্টি করা চেষ্টা করি। কিন্তু আমি সূচাই দেওয়া চাহু যে এই যে ঘটনা ঘটিছে ইয়ে সামান্য গোটে নন কক কেস নুহে, কে কাহু চাপড়াটিয়ে মারিদেলা এভাবে ঘটনাটিয়ে নুহে, কারণ যা আমি সংবাদপত্র দেখুছু যে সে ব্যক্তি কুছি কেবল থরে মারি না, সে ব্যক্তি যেত লুচিবা চেষ্টা করছেন সেতবে সে তাঁর পিএসকে পঠাই তাঁকু বাহার করিকি আনিছেন, তাঁকু সুপরিকল্পিত ভাবে তাঁকু উপরে আক্রমণ করা যাইছি, তাঁক মুহরে আঘাত দিয়া যাইছি, এটা হচ্ছে গোটে পরিকল্পিত ঘটনা। তেণু এখানে মেনশ্রিয়া বলে কই তাকে খুব হালুকা ভাবে পুলিশ যদি গ্রহণ করা চাহে তাহলে নিশ্চিত ভাবে কংগ্রেস তার বিরোধ করবে, এবং কংগ্রেস তাকে বিরোধ করা সঙ্গে সঙ্গে আউ গোটে জিনিস আমি আপনার দৃষ্টি আনবা চাহুছু যে আজি গোটে খবর বাহারি যে যে লোক অভিযোগ করছেন এসব মহোদয় তাঁকু বদলি করা যাচ্ছে সেই স্থান, কাইক বদলি করাগাল তাঁকর অপরাধ কম, যদি সে সেটি থাকে তাহলে নিশ্চিত ভাবে অনুসন্ধান সে সাহায্য করতে, যদি অনুসন্ধান করা সরকার আন্তরিকতা আছে, যদি সে সেটু সে অপসারিত হলে তার কারণ কম হইপরে, কারণ ঘটনাটিকে চাপি দেওয়া হয়তো প্রয়াস করা যাচ্ছে, কারণ এতে দুইটি ব্যক্তি সম্পৃক্ত, জনে হচ্ছেন এসো অন্য জন কুমার রাজ্যপাল পুয়, যদি জনক অপসারিত করাগলা তাহলে অন্য জনক অপসারিত হবে না কী, তাহলে রাজ্যপাল রহবা কথা নুহে, যদি আপনার জনকু নেবে জনক বিরুদ্ধে আপনার অ্যাকশন নেবে তাহলে নিশ্চিত ভাবে পরিপূরক ভাবে সমানুপাতিক ভাবে আপনার অন্য জনক বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, তাহলে লোকের বিশ্বাস হব যে সরকার প্রকৃতরে ঘটনাটিকে গুরুত্ব দেখছেন এবং ল উইল টেক ইটস ওন কোর্স। তেমন বন্ধুগণ আজ আপনার মাধ্যমে আমি এই প্রচার করে আপনার পাখে পৌঁছাইবা চাহুছু যে ঘটনার তুরন্ত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও, যে দোষী তাকে তুরন্ত আরেস্ট করা যাও, এবং যে দফা লাগিবার কথা সেই দফা লাগু নহেলে খুব শীঘ্র সে চেষ্টা করি বেল আনিকি খসি যাওয়া চেষ্টা করবে, হয়তো পুলিশ এই এই উদ্দেশ্য নেই এ প্রকার তার নীতি সফল। ধন্যবাদ।